দুদিনের সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রথম দিন বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন দোয়া মোনাজাতে। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের কথা রয়েছে। পরদিন কোটালীপাড়ায় দলীয় নেতাদের সাথে হবে মতবিনিময়। নেতাকর্মীদের আশা, জাতীয় নির্বাচনের দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, রাকিব, আজ 7 ডিসেম্বর, দুই দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নির্বাচনী এলাকা এবং জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়ায় আসবেন। সকালে তিনি সড়কপথে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা করবেন এবং তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে অবস্থান করবেন। পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং সেখানে যেহেতু সামনেই নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি নেতাকর্মীদের দিক নির্দেশ দিতে পারেন এরকম একটি বিষয় আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি। এরপর তিনি রাত্রি যাপন করবেন নিজ বাসভবনে। সেখান থেকে পরদিন 8 ডিসেম্বর সকালে তিনি তার যে নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলা, সেই কোটালীপাড়ায় যাবেন এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে তিনি নেতাকর্মীদের সাথে মত বিনিময় করবেন এবং সেখানে তিনি সবার সাথে একটি চা চক্রে তিনি চা পান করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেহেতু এখন নির্বাচন, যে কারণে কিন্তু গোপালগঞ্জে সেই যে প্রধানমন্ত্রী আসলে যে শ্বাসশ্বাস যে রব ছিল সেটি কিন্তু হয়নি, তারপরেও নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী নির্বাচনে তিনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের। ধন্যবাদ বাদল। দর্শক, গোপালগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর সফরের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা।